এ যেন অনেকটা সর্ষের মধ্যেই ভূত। যারা বা যাদের হাতে পরিবেশ সুরক্ষিত থাকার দায়িত্ব অর্পিত হয়, তারাই যখন পরিবেশকে নিরন্তরভাবে দূষণ করে চলে এবং প্রশাসনিক নির্দেশকে রীতিমতো বুড়ো আঙ্গুল প্রদর্শন করে, তখন কিন্তু শুভবুদ্ধির সম্পূর্ণ মহলের আঙ্গুল উঠতে বাধ্য। মূল ঘটনায় আসা যাক। তেলিয়ামুড়া শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পুর পরিষদের তরফ থেকে পারস্পরিক চুক্তির ভিত্তিতে তেলিয়ামুড়া দুটি সামাজিক সংস্থা প্রয়াস এবং গ্রিন সার্কেলকে দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে, সংশ্লিষ্ট সংস্থার তত্ত্বাবধানে আবর্জনাকে নির্দিষ্ট জায়গায় রেখে তেলিয়ামুড়া শহরের বাহ্যিক পরিমণ্ডল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। তবে দেখা যাচ্ছে, সংশ্লিষ্ট সংস্থাসমূহ কর্তৃক নিয়োগপ্রাপ্ত একাংশ সাফাই কর্মীরা পরিবেশের বারোটা বাজাচ্ছেন। বিভিন্ন প্রকারের প্লাস্টিক সহ নানান প্রকারের আবর্জনা এক জায়গায় স্তূপ করে তেলিয়ামুড়া শহর উপকণ্ঠের বিভিন্ন জায়গায় জ্বালিয়ে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে এই দহনের ফলে উৎপন্ন হওয়া গ্যাস সুস্থ পরিবেশের পক্ষে বিপজ্জনক। এই বিষয়টা নিয়ে বিশেষ করে প্রাতঃভ্রমণকারী ব্যক্তিদের অভিযোগ হচ্ছে, নির্মল পরিবেশ নিরন্তরভাবে দূষিত হচ্ছে। এই বিষয়ে সংস্থাসমূহের কারোর বক্তব্য জানা না গেলেও পৌর পরিষদ থেকে জানা গেছে, ইতিপূর্বেও সংশ্লিষ্ট বিষয় সংস্থাসমূহকে সচেতন করা হয়েছিল। তবে পৌর পরিষদের নির্দেশ বা সচেতন বার্তাকে তোয়াক্কা না করে একই রকমভাবে এ কাজ চলতে থাকায় তেলিয়ামুড়া জুড়ে বিরূপ প্রতিক্রিয়া। দীর্ঘদিন যাবৎ সকালবেলা তো আমরা এটা প্রত্যেকদিনই একটা এই জিনিসটা উপলব্ধি করি যে প্রত্যেকদিন সকালবেলা এই বিভিন্ন স্থানে প্লাস্টিক আবর্জনা, বিশেষ করে যেগুলো খুবই ক্ষতিকর একটা পদার্থ, যেটা প্রত্যেকদিন আগুন দিয়ে জ্বালানো হয়। আমি ব্যক্তিগতভাবেও ওনাদের বলেছি যে আপনারা এইভাবে রাস্তার পাশে এগুলো জ্বালাবেন না, এতে পরিবেশের প্রতি প্রচণ্ডভাবে খারাপ প্রভাব পড়ে। কিন্তু ওনারা বারবারে এড়িয়ে যাচ্ছেন। মানে কতটা কারে বুঝছেন? যারা সাফাই কর্মীরা আছেন ওনাদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে প্রায় বলেছি, কিন্তু ওনারা এগুলোতে কোনো কর্ণপাত করেন না। এখানে উল্লেখ করা প্রয়োজন, প্রয়াস সহ বিভিন্ন সামাজিক সংস্থা বরাবরই তেলিয়ামুড়া শহরকে দূষণমুক্ত রাখার জন্য এবং নির্মল রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কথা দাবি করে থাকেন। কিন্তু এবার যখন তাদের দ্বারাই সরাসরি পরিবেশ দূষণের চিত্র সামনে এলো, তা নিয়ে কিন্তু ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।